হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠার রেসিপি। পারফেক্ট চিতই পিঠা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারটা ঠিকমতো তৈরি করা। এই ব্যাটারটা কীভাবে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সব টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি। এই পিঠাগুলো এতটাই সফট আর বাহিরের দিক থেকে একটু ক্রিস্পি হয়, এটা কিন্তু ভর্তা মাংসের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর বেশ ছিদ্রযুক্ত হওয়াতে কিন্তু এটা দিয়ে অনায়াসেই আপনারা দুধ চিতই পিঠা বানাতে পারবেন, যেটা কিন্তু দেখবেন যে মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, সেই সাথে আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। এখন এগুলোকে সুন্দর মতো খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি, আর এখানে আমি কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম পানি ব্যবহার করছি। আর পানির পরিমাণটা হবে আপনারা ঠিক যে পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন তার সমপরিমাণ, তবে প্রথমেই সবটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। পানিটা কিন্তু অতিরিক্ত গরম হলে এই চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে, তাই কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি এখানে ব্যবহার করছি, যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়াটা যাতে সুন্দর মতো সফট হয়ে ভিজে যায় তাই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে অবশ্যই। প্রথমে আমি 1 কাপের মতো দিয়ে এখন বাকি 1 কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন দেখাচ্ছে। হাতে যদি সময় থাকে এই হ্যান্ড হুইক্স দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিতে নিতে দেখবেন যে এটা কিন্তু পাতলা হতে থাকবে। তবে যেহেতু একটু ঝটপট করতে যাচ্ছি তাই এটাকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কাজটা অনায়াসেই করে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে একটু ভালো মতো ব্লেন্ড করে নিলেই দেখবেন যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের এই মিশ্রণটা এখন একেবারে রেডি, আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পাতলা হবে। এই কনসিস্টেন্সিটা আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে যে এটা ঠিক কি পরিমাণ ঘন। কোনোভাবেই কিন্তু খুব বেশি ঘন ব্যাটার দিয়ে চিতই পিঠা তৈরি করতে যাবেন না, আবার একেবারেই যাতে পাতলা না হয়ে যায় সেই বিষয়টাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চাইলে বেকিং পাউডারটা ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এর আগে আপনাদের সাথে আমি যে দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু আমি বেকিং পাউডার ছাড়াই একদম পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম, কিন্তু দেখা যায় তারপরেও অনেকের পিঠা হতে চায় না, তারা চাইলে এখানে আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে পারেন। এখন এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমরা যেই পাত্রে পিঠাগুলো তৈরি করে নিব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। তেল আর পানির একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটা একটা কাপড় বা যে কোনো একটা টিস্যুর মধ্যে একটু নিয়ে তারপরে প্যানটাকে খুব সুন্দর মতো মুছে নিতে হবে। আর প্রতিটা পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো মতো নেড়ে চেড়ে তারপরে কিন্তু পিঠাগুলো দিতে হবে, তা না হলে দেখবেন যে চালের গুঁড়োর একটা তলানি নিচে জমে যাবে, উপরের পানিটা বেশ পাতলা থাকবে, তাই প্রতিবার অবশ্যই নেড়ে চেড়ে তারপরে দিতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে, আর এইরকম ধোয়া ওঠা গরম করে তারপরে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। একটা পিঠা নামানোর পরে প্যানটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে গরম করে নিয়ে পরবর্তী পিঠাটা দিয়ে দিতে হবে। 2 থেকে 2.5 মিনিটের মাথায় দেখবেন পিঠাগুলো সুন্দর মতো হয়ে যাবে। একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলগা করে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলোর মাশাল্লাহ কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। এর বাহিরের দিকটা কিন্তু একটু ক্রিস্পি আছে। গরম গরম এই পিঠাগুলো ভর্তার সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর প্রতিবারই এই তেল পানির মিশ্রণটা একটু লাগিয়ে নেবেন, এতে করে দেখবেন যে পিঠাগুলো সুন্দর মতোই উঠে যাবে। আর 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর মতো পিঠাগুলো হয়েও যাবে, আর প্রতিটা পিঠাই কিন্তু দেখবেন এরকম মাশাল্লাহ সুন্দর মতোই তৈরি করা যাবে। আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটা পিঠা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি, আর দেখতেই তো পাচ্ছেন এটা বাহির থেকেই বোঝা যাচ্ছে যে এটা ঠিক কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর সফট এবং ফুলকো ফুলকো হয়েছে। কিভাবে দুধ চিতই পিঠা তৈরি করবেন তার একটা ডিটেইলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।